আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। অনলাইন ক্লাস আল আমিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক আল আমিন উচ্চ বিদ্যালয়। আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে। গত ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের কিছু আলোচনা করেছিলাম, আমরা সেই আলোচনা দিয়ে আজকে শুরু করতে চাই। আচ্ছা, আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম কোনো সংখ্যার ইত্যাদিতে, যে কোনো সংখ্যা হতে পারে, এই সংখ্যার গুণনীয়গুলো কি কি, এটা আমরা বের করতে পেরেছিলাম। এবং আমরা আরেকটা জিনিস শিখেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা শিখেছিলাম কি, যদি কোনো সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়া যদি আর কোনো গুণনীয়ক না থাকে, বলতো আমরা তাই সেই সংখ্যাটাকে আমরা কি বলেছিলাম? হ্যাঁ, ভেরি গুড, আমরা বলেছিলাম মৌলিক সংখ্যা। আর যদি তার গুণনীয়ক থাকে, তাহলে ছয়ের গুণনীয়কগুলো কি কি পেয়ে গেছি, এক দুই তিন ছয়। যদি এক এবং ছয় ওই সংখ্যা ছাড়া আরো গুণনীয়ক থাকে, অন্য কোন গুণনীয়ক থাকে, তাহলে সেই সংখ্যা কি কি বলেছি আমরা, যৌগিক সংখ্যা। অর্থাৎ আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা চিনতে পেরেছি। এখন আমরা আরেকটা জিনিস শিখেছিলাম কি, এই দুটি সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে কি কোন সাধারণ গুণনীয়ক আছে? আমরা এখানে গুণনীয়ক করা আছে, ওই দুটাই নেই, দুই এবং ছয়। তাহলে দুইয়ের কি আছে, এক, দেখো এক, আর কি আছে, দুই। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, এক ব্যতীত যদি সাধারণ গুণনীয়ক থাকে, তাহলে সেই যদি থাকে তাহলে আমরা তাকে সমমৌলিক সংখ্যা বলবো না, আর যদি না থাকে তাহলে আমরা সমমৌলিক সংখ্যা বলবো। তাহলে দুই আর ছয়, অনুরূপভাবে তিন, তিনের কি আছে, এক গুণ তিন, মানে কি এক আর তিন, এক আর তিন, তাহলে এখানে এক আর তিন আছে। এখন যদি আমরা পাঁচ চলে যাই, পাঁচ, তাহলে পাঁচের কি আছে, এক গুণ পাঁচ, দেখো এখানে এক পাঁচ, কার এটা, পাঁচের। এখানে কিন্তু এক ব্যতীত আর কোনো সাধারণ বা কমন গুণনীয়ক নেই। কমন বা সাধারণ বলতে কি, দুইটার ভিতরেই আছে, সেটাকে আমরা কমন বা সাধারণ বলবো। তাহলে সাধারণ গুণনীয়ক কি, তার নেই, এটাকে আমরা কি বলেছি, সহমৌলিক সংখ্যা। আমরা তিনটা জিনিস গত ক্লাসে শিখেছি, এক মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা। এই যে আমরা তার গুণনীয়কগুলো বের করতে পেরেছি, এখানে এই যে এই পদ্ধতিটা যে আমরা পেরেছি, এই পদ্ধতিটা পারতে হলে আমাদের কি করতে হয়, কোনো একটি সংখ্যা কী কী সংখ্যা দ্বারা ভাগ যায় আমাদের সেটা নির্ণয় করতে হয়। এখন আমাদের এই কাজটাই হলো আমাদের কি, এখন শিখব আমরা যে কোনো সংখ্যা, যে কোনো একটি সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া আর কী কী সংখ্যা দ্বারা ভাগ যায় বা ভাগ যেতে পারে, এটা হিসাব করা। হ্যাঁ, তাহলে আমরা কি বলতেছিলাম, ভাগ যায় কি না, এটা আমরা যে কোনো, সেটা ছোট সংখ্যা হোক বড় সংখ্যা হোক, কোনো একটি সংখ্যা, যেমন ধরো একটি সংখ্যা আমি ছয় নিলাম, আমরা বলবো এটা দুই দ্বারা ভাগ যায় কিনা, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, অর্থাৎ ছয়ের বিভাজ্যতা পরীক্ষা করা। তাহলে আজকে আমরা শিখব বিভাজ্যতা, কি শিখব, বিভাজ্যতা।
আমরা লিখে ফেলি আজকে আমাদের ক্লাস হলো বিভাজ্যতা। এই বিভাজ্যতা আমরা যখন দেখব, আমরা প্রথমেই দেখব দুই দ্বারা কোন সংখ্যা বিভাজ্য সেটা আমরা কিভাবে পরীক্ষা করব। আমরা জানি দুই সবচেয়ে ছোট জোড় সংখ্যা, এটা আমরা জানি। দুইয়ের আরেকটা পরিচয় আছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। যাই হোক, আমরা বলবো কোন সংখ্যা দুই দ্বারা বিভাজ্য কিনা। দুই দ্বারা বিভাজ্য, প্রথমে আমরা চলে যাই দুই দ্বারা এটা আমরা পরীক্ষা করব। এটা কোন সংখ্যা, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি জোড় সংখ্যা হয় অথবা শূন্য হয়, দুইটা কথা, একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক শূন্য হলে সেটা অটোমেটিকলি জোড় সংখ্যা। এই জন্য আসলে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা, জোড় সংখ্যা কি 2, 4, 6, 8, এর যে কোনো একটি হলে সেই সংখ্যাটি কি হবে, দুই দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, কোনো একটি সংখ্যা দেখো এই 2578, এই সংখ্যাটাকে যদি আমরা নিই, আমরা এর একক স্থানীয় অঙ্ক কত পেয়ে গেছি, 8। 8 কি সংখ্যা, একটি জোড় সংখ্যা। সুতরাং 2578 কি দুই দ্বারা বিভাজ্য। অনুরূপভাবে একক স্থানীয় অঙ্কটা কি, এটা 3270, এর একক স্থানীয় অঙ্ক কি, এর একক স্থানীয় অঙ্ক শূন্য। সুতরাং এই সংখ্যাটি কি দুই দ্বারা বিভাজ্য। এভাবে আমরা যে কোনো সংখ্যা দুই দ্বারা বিভাজ্য কিনা আমরা সহজেই নির্ণয় করতে পারি। আমরা এগুলো শিখব কেন, আমরা এগুলো শিখব, অনেক বড় বড় সংখ্যা আছে, আমাদের সেই সংখ্যাগুলোকে ভাগ করতে হবে, সেই সংখ্যার গুণনীয়ক বের করতে হবে, সেই সংখ্যার মৌলিক গুণনীয়ক বের করতে হবে, পাশাপাশি দুটি সংখ্যা সহমৌলিক কিনা সেটা বের করতে হবে। এই সকল কাজ করতে গিয়ে আমাদের এই বিভাজ্যতা বা ভাগ যায় কি না এটা পরীক্ষা করতে হবে, ভাগ করতে হবে, এই জন্য আমরা এই জিনিসগুলো শিখব। তাহলে আমরা দুই দ্বারা বিভাজ্য সংখ্যাটা কি পেয়ে গেলাম, কোন সংখ্যার, আমরা আরেকবার তোমাদের বইয়ে প্রত্যেকটা এই বিভাজ্যতার বক্স আকারে দেওয়া আছে, তোমরা দেখে নিবে, তবু আমি আরেকবার বারবার বলছি, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হলে সেই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য। আমরা এখন দুই দ্বারা বিভাজ্য আমরা চলে যাব চার দ্বারা বিভাজ্য কিনা এটা পরীক্ষা করব। চার দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য আমরা এটা কিভাবে পাই, এটা হলো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা। তাহলে কি পেয়ে গেলাম, একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি যত বড়ই হোক সেটি কি হবে, চার দ্বারা বিভাজ্য হবে। এবং সেই সাথে আরেকটি আছে, কোন সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি যদি শূন্য হয় তাহলেও কি হবে, সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা আস্তে আস্তে পরীক্ষাগুলো করি। যে কোনো একটা সংখ্যা ধরে নেই, দেখো 1524, এটা একটা বড় সংখ্যা। আমরা এখন পরীক্ষা করব এর একক স্থানীয় অঙ্ক 4, দশক স্থানীয় অঙ্ক 2। একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি কত, 24। আমরা বলতেছি একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা ভাগ হয়, ভাগ যা বা চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য। আমরা 24কে অবশ্যই চার দ্বারা বিভাজ্য, 4, 6, 24। তাহলে আমি কি পেয়ে গেলাম, এই সম্পূর্ণ সংখ্যাটি কি চার দ্বারা বিভাজ্য। আমরা আরেকটি বলেছি, সেটা কি, কোন সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি যদি কি থাকে, শূন্য থাকে, দুটি যদি কি থাকে, শূন্য থাকে। ধরো এরকম যদি থাকে, যত বড়ই হোক 57800, এটা অনেক বড়, তবু কি এটা চার দ্বারা বিভাজ্য। কি পেয়ে গেলাম,
কোন সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক উভয়টি যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটি কি চার দ্বারা বিভাজ্য। আবার আরেকটি অংশ কি পেয়েছি, কোন সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি সম্পূর্ণ সংখ্যাটি কি চার দ্বারা বিভাজ্য। আমরা এখন দেখব চার দ্বারা চলে গেলাম তাহলে কি কি গেলাম আমরা, দুই এবং চার। আমরা এখানে একটু লিখে নিই কি কি শেষ করলাম, দুই চার। এখন আমি চলে যাব পাঁচ, দেখো পাঁচ দ্বারা বিভাজ্য, এটাও খুব সহজ। কোন সংখ্যা একক এবং দশক স্থানীয় অঙ্ক, সরি আমি বলতেছি, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক পাঁচ অথবা শূন্য হলে সেই সংখ্যাটি কি হবে, পাঁচ দ্বারা বিভাজ্য হবে। আরেকবার বলছি, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক পাঁচ এবং শূন্য হলে সেই সংখ্যাটি কি হবে, পাঁচ দ্বারা বিভাজ্য হবে। দেখো একক স্থানীয় অঙ্ক কত আছে, শূন্য, সুতরাং সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য। একক স্থানীয় অঙ্ক কত আছে, পাঁচ, সুতরাং সংখ্যাটিকে পাঁচ দ্বারা বিভাজ্য। তাহলে কি পেয়ে গেলাম, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক পাঁচ অথবা শূন্য যদি হয় তাহলে সংখ্যা যত বড়ই হোক সেই সংখ্যাটি অবশ্যই কি হবে, পাঁচ দ্বারা বিভাজ্য হবে। আমরা বিভাজ্য হবে কিনা আমরা যদি একটু পরীক্ষা করি, এটা আমরা পরীক্ষা করতে পারি, পাঁচ একে পাঁচ, দুই পাঁচ পাঁচে কত, পঁচিশ, তিন পাঁচ সাথে কত, পঁয়ত্রিশ, শূন্য পাঁচ শূন্য কত, শূন্য। তাহলে কি হয়ে গেল গা, নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। সাত হাজার আটশো পঞ্চাশ সংখ্যাটি কি হয়ে গেল, পাঁচ দ্বারা বিভাজ্য। অনুরূপভাবে আমরা এই সংখ্যাটাকে একটু চেক করতে পারি, এতক্ষণ আমরা চেক করে নাই, আমরা একটু চেক করে নিই। এটাকে যদি আমি পাঁচ দ্বারা ভাগ করি, দেখো পাঁচ দ্বারা ভাগ করি, পাঁচ একে পাঁচ হইলে কত, পাঁচ নং কত, পঁয়তাল্লিশ, তিন পাঁচ সাথে কত, পঁয়ত্রিশ, চার। যদি কোনো সংখ্যা কেটে নামানোর পরে না যায় তাহলে ফলে কত পাই, শূন্য। তাহলে কত, পাঁচ, আবার নামাও, পাঁচ নং পঁয়তাল্লিশ। তাহলে কি হয়ে গেল, এই সংখ্যাটিও পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। এইভাবে আমরা পাঁচ দ্বারাও বিভাজ্য কিনা আমরা দেখে নিলাম। এখন চলি আমরা, দুই গেল, চার গেল, পাঁচ গেল, আমরা যদি এখন তিন যাই, তিন দ্বারা বিভাজ্য কিনা, আসলে প্রশ্নবোধক ছিল তিন দ্বারা, তিন দ্বারা বিভাজ্য কিনা সেটা পরীক্ষা করা। এটা কোন সংখ্যার একক স্থানীয় এবং এক কোন সংখ্যার অঙ্কগুলির যোগফল, খেয়াল করো কোন সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য। তাহলে এখন একটা নেই, পাঁচ দেখো এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা, কি বলেছি, যদি অঙ্কগুলির যোগফল, তাহলে অঙ্কগুলির যোগফল কি, পাঁচ যোগ তিন যোগ সাত, সাত তিন দশ, পাঁচ পনেরো। যোগফল যদি পাঁচ দ্বারা বিভাজ্য, তিন দ্বারা বিভাজ্য হয়, তিন দ্বারা, তিন পাশে পনেরো, তাহলে কি হয়ে গেল, এই পাঁচশত সাঁইত্রিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য। কি পেয়ে গেলাম, কোন সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য। অঙ্ক অঙ্ক কী কী আছে, পাঁচ তিন সাত, পাঁচ তিন আট, আমরা যদি সহজভাবে যাই পাঁচ সাত তিন দশ, আর পাঁচ পনেরো, পনেরোকে তিন দ্বারা বিভাজ্য হয়েছে, সুতরাং পাঁচশত সাঁইত্রিশ সংখ্যাটি কী হবে, তিন দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা তিনও চলে গেলাম, এখন আমরা চলে যাব নয়। একইভাবে তিনের মতোই কোন সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি কি হয়, নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি কি হবে, নয় দ্বারা বিভাজ্য। দেখো এই সংখ্যাটা কি, সাত হাজার আটশো একান্ন, অঙ্কগুলির যোগফল কত, আট সাত পনেরো, পাঁচ বিশ, ইকুয়াল টু কত, একুশ, একুশ কত,
একুশ, একুশ কি নয় দ্বারা বিভাজ্য, বিভাজ্য নয়, তাহলে সংখ্যাটা কি না, নয় দ্বারা বিভাজ্য না। তাহলে আমরা এখন বিভাজ্য কি না, যদি বিভাজ্য একুশ এত বড় সংখ্যাটা হয়ে যায় তাহলে তার কি হয়ে গেল, আরো ছয় যোগ হয়ে গেল। দেখো আট সাত পনেরো বিশ একুশ, আট ছয় কত সাতাশ, তাহলে সাতাশ কি অঙ্কগুলির যোগফল সাতাশ, সাতাশ কি নয় দ্বারা বিভাজ্য। তাহলে কি পেয়ে গেলাম এখানে আরেকবার, তিনের মতোই কোন সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কি হবে, নয় দ্বারা বিভাজ্য হবে। তাহলে আটাত্তর হাজার পাঁচশত ষোলো এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত পেয়েছি, সাতাশ, সাতাশ কি নয় দ্বারা বিভাজ্য। সুতরাং আটাত্তর হাজার পাঁচশত ষোলো সংখ্যাটি কি নয় দ্বারা বিভাজ্য। তাহলে আমরা নয় দ্বারা বিভাজ্যটাও চলে গেলাম, এক দুই তিন চার পাঁচটি হয়ে গেছে। এখন আমরা যদি যাই নয় দ্বারা চলে গেছো, যদি আমরা ছয় দ্বারা যাই, এটাও একটা টেকনিক করা যায়, বইয়ে আছে, এটা বইয়ে নাই, ধরে নাও ছয় দ্বারাটা আমরা কেমনে করব। যদি কোনো জোর সংখ্যা, যদি কোনো জোর সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রথমে এটা চেক করতে হবে কি এটা জোর সংখ্যা কিনা, এটা একটা জোর সংখ্যা। এখন দ্বিতীয় চেক, এটা জোর সংখ্যা, শর্ত দুইটা, এক জোর সংখ্যা, দুই কি এটা তিন দ্বারা বিভাজ্য কিনা, তিন দ্বারা বিভাজ্য কিনা আমরা কেমনে পরীক্ষা করব, অঙ্কগুলোর যোগফল আট সাত পনেরো, পনেরো আট ছয় একুশ, বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ, তাহলে কত পেয়ে গেছি ছাব্বিশ। তাহলে এটা তিন দ্বারা বিভাজ্য না, সুতরাং এই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমরা তিন দ্বারা বিভাজ্য একটা সংখ্যা নিই ছাব্বিশ, যদি সাতাশ নিয়ে নিতাম তাহলে আরও এক যোগ দিয়ে দিই, যোগ এক, তাহলে কি পেয়ে গেলাম দেখো এগারো, এগারো সাত আঠারো, ছাব্বিশ আর এক সাতাইশ, অঙ্কগুলির যোগফল কত পেয়েছি সাতাইশ। অর্থাৎ এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, ছয় দ্বারা বিভাজ্য। আমরা একটু পরীক্ষা করব, পরীক্ষা করার পরেই আমাদের বুঝতে পারবো আমরা এটা আমরা কি বলেছি ছয় দ্বারা বিভাজ্য। পাঁচ ছয় সাত আট এক ছয়, ছয় নং কত চুয়ান্ন, কত হইল দুই, ছয় চার ছয় চব্বিশ, কত পেয়ে গেলাম পাঁচ ছয় এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ। হ্যাঁ আমাদের একটু ই হয়েছে, এটা তো আমার জোর সংখ্যা নিতে হবে, আমাদের কী করতে হবে এটা জোর সংখ্যা নিতে হবে। আমি যদি এই একটাই পাশ দিয়ে দিই তাহলেই আমার হিসাবটা ঠিক হবে, একটাই পাশে একটা, তাহলে এক পাঁচ ছয় সাত আট। দেখো এই অঙ্কগুলো আমরা যোগ করি, এক যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট, কারণ আমার শর্ত ছিল কি সংখ্যাটি জোর সংখ্যা হইতে হবে, জোর সংখ্যা হইতে হলে একক স্থানে অঙ্ক জোর সংখ্যা। তাহলে পাঁচ আর এক ছয় 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 বারো, তিন ছয় আঠারো উনিশ, বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ, এখন হয়েছে সাতাশ। তাহলে কি এক পাঁচ ছয় সাত আট, এটা আমরা ছয় এই কি বলে এটা পেয়ে গেলাম কি তিন দ্বারা বিভাজ্য। তাহলে সুতরাং এই সংখ্যাটি কি ছয় দ্বারা বিভাজ্য হবে, ছয়, ছয় দুগুণে বারো, তিন ছয় ছয় ছত্রিশ, সাত ছয় একে ছয় আট, তিন ছয় আঠারো। তাহলে আমরা কি পেয়ে গেছি দেখো এখানে আমরা কি পেয়ে গেছি, এক জোর সংখ্যা, দুই তিন দ্বারা অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোনো জোর সংখ্যা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি কি ছয় দ্বারাও বিভাজ্য হবে। আরও সহজভাবে একটি সংখ্যা দুই দ্বারা এবং তিন দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি অবশ্যই কী হবে ছয় দ্বারা বিভাজ্য হবে। আমাদের আপাতত আজকে এই পর্যন্তই থাকবে, তোমরা তোমাদের বইয়ের এক দশমিক দুই অনুশীলনীর আমরা কী করতে পারি, এক দশমিক দুই অনুশীলনীর এরকম কিছু আমাদের অঙ্ক আছে,
আমরা এই অঙ্কগুলো দেখে দেখে অঙ্কগুলো আমরা দেখে দেখে করে নেব। আজকে আপাতত এই পর্যন্তই। তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।